যে আরিফা সুলতানা জান্নাতি আপনি লিখেছেন, আমাদের দেশে এখন ধর্মের বোন, ধর্মের ভাই, ধর্মের ছেলে মেয়ে বানায়, ব্যাপার ইসলাম কি বলে? দেখুন, ধর্মের ভাই বোন বা ধর্মের ছেলে মেয়ে, ধর্মের বাবা মা বলতে কোনো কিছু ইসলামে নেই। এটি আমাদের বানানো এবং মনে করা বিষয়। যাদেরকে আপনি ধর্মের ভাই বা ভাই বানাচ্ছেন, তারা যদি আপনার আপন ভাই না হন, তাহলে সেক্ষেত্রে এটা অধর্মের ভাই হবে, তাদের সাথে পর্দার বিধান আল্লাহর বিধানে প্রযোজ্য হবে। ধর্মের ভাই বানিয়ে তাদের সাথে পর্দা না করার, দেখা সাক্ষাৎ করার প্রচলন আমাদের সমাজে রয়েছে। একইভাবে ধর্মের বাবা বলে তার সাথে আর কোনো পর্দার বালাই রাখা হচ্ছে না। এগুলোর ফলশ্রুতিতে পরবর্তীতে অনেক অনভিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। এরকম ঘটনা আমরা সবাই কম্পেয়ার জানি, যার কারণে কোনো কিছু ঘটুক আর না ঘটুক, আল্লাহ রাব্বুল আলামিন মাহরামের যে তালিকা দিয়েছেন, তার বাইরের সবাই গায়রে মাহরাম। তারা কখনো আমাদের আপন ভাই বোন ছেলে মেয়ে বাবা মায়ের মতো হতে পারেন না। তাদের সাথে শরীরের সমস্ত পর্দার বিধান প্রযোজ্য। বিনা প্রয়োজনে তাদের সাথে খাতির দুস্তি মেয়েরা করবেন না বা ছেলেরা মেয়েদের সাথে করবেন না। এই ধর্মের ভাই বোন এই নামটা নেক্সুরতে ঢোকা, শয়তান এটি আমাদের মধ্যে সরবরাহ করেছে, কোনো স্বীকৃতি দেওয়া হয়নি। এরপর সাবিকন